আমার ছেলে, আমার ছেলে রাজু এলো। আমি খবর দিয়ে দিয়েছি, এখনই এসে যাবে। তুমি একদম ব্যস্ত হয়ে না কাকা। বাবু আপনি ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়লে শরীর ভালো হয়ে যাবে। এরপরে তো ঘুমিয়েই পড়বো। তবে আমার ছেলে রাজুকে একটু দেখার ইচ্ছা ছিল রে। রাজু তো এসে যাবে, এসে পড়বে, এসে পড়বে। তুমি একদম ব্যস্ত হয়ে না কাকা। বাবা, বাবা মন্টি, বাবার কি হয়েছে? গ্যারেজে কাজ করছিল, মাথা ঘুরে পড়ে গেছে। কি হয়েছে বাবা? আমার আমার ওপারের ওপারের ডাক এসে গেছে রে। বাবা তুমি ব্যস্ত হয়ো না, তোমার কিচ্ছু হবে না, তুমি ঠিক হয়ে যাবে। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। কোনো লাভ নেই রে। শোন শোন রাজু। বলো বাবা। আমি তোকে কয়েকটা কথা জানিয়ে রাখি রে। বলো। বহু বহু কষ্টে এই গ্যারেজটা করেছি রে। তুই তুই পুলিশের চাকরি হলেও এই গ্যারেজটা বন্ধ করিস না, তোর পেটের ভাতের অভাব হবে না রে। বাবা আমি কত স্বপ্ন দেখেছিলাম তোকে একজন বড় পুলিশ ইন্সপেক্টর করব। চেষ্টা কর, চেষ্টা করলে নিশ্চয়ই পাবি। হ্যাঁ বাবা। আর একটা কথা মনে রাখবি, এদের দুজন অনেক দিন ধরে আমার সঙ্গে কাজ করে আসছে, ওদের নিজের ভাইয়ের মতোই দেখবি। বাবা 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 বাবু নাম, জিনিসপত্র নামা। আরে ভাই জিনিসপত্র সব নামাও। হ্যাঁ সাবধানে। হ্যাঁ আরে ধর, দাঁড়িয়ে রইলি কেন? ধর। নেই ধর। বর্ষা এগুলো নিয়ে চল। দিদি বেশ বড়ই ঘর না? হ্যাঁ ভালোই। নিকে ভেতরে আয়, আয় নিকে। আরে এখানে কেন রাখলি? ভেতরে রাখ, যা। আরে বাবা খাট আর সোফাটা এদিকে নিয়ে এসো। এই বসলি কেন? যেন অনেক খেটেছিস, ক্লান্ত হয়ে গেছিস, ঘর ঝাড়তে যা। দিদি তুই রান্নার ব্যবস্থা দেখ, আমি এদিকে দেখি বাবা কি করছে। আচ্ছা হ্যাঁ এটা এখানে রাখো। হ্যাঁ নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। ব্যাস 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 এখানে রাখো। ধরো ধরো।
সব কি হলো কথা কানে যাচ্ছে না নিশ্চয়ই কানে যাচ্ছে আর এক ঘন্টা পরে গ্যারেজ বন্ধ হবে ততক্ষণ কি আমি জেগে থাকবো কানে তুলে দিয়ে এসো এই মিস্টার বেরিয়ে এসো দেখি কি হলো এসেছি তুমি যেমন ভাড়া দিয়ে থাকো আমাদের সেরকম ভাড়া দিতে হয় ও মশাই শব্দ বন্ধ না করে উল্টে আমাদের সঙ্গে ঝগড়া করছেন গ্যারেজ বন্ধ করে নিজে এসো আমাদেরকে শুনে দাও তাহলে তোমরা তিনজন এসে আমার গাড়িটা সারিয়ে দাও আমি গিয়ে শুয়ে পড়ি আমরা মেকানিক নই যে গাড়ি সারাতে যাব আরে তোরা তিনজনে এত রাতে এখানে দাঁড়িয়ে কার সঙ্গে ঝগড়া করছিস বাবা মাঝেদের খুব ঠকঠক শব্দ হলে মানুষ সই কি করে আরে বাবা এত রাত হয়ে গেছে তুমি গ্যারেজটা বন্ধ করছো না কেন কাকা কাল সকালে 8টার সময় এই গাড়িটা ডেলিভারি দেবো বলে জবান দিয়েছি আর যদি জবান দিয়ে জবান না রাখি তাহলে গ্যারেজ চলবে কি করে আমার আরে বাবা তুমি তো তোমার কথাটা বলছো কিন্তু পরিবার নিয়ে এখানে রয়েছি সকালে ঘুম থেকে উঠে যে যার কাজে বেরিয়ে যাব আর রাত্রে যদি না ঘুমাই সকালে উঠবো কি করে বলো দেখো তোমার ব্যাপারে সব শুনেছি তুমি একজন শিক্ষিত বেকার তুমি তো সমস্যাটা বুঝবে বুঝলাম আপনি যেমন বললেন তেমন বললে আমি কখন গিয়ে শুয়ে পড়তাম যান যান শুতে যান আচ্ছা শুনুন এই তিনজনকে একটু বলে দেবেন এবার থেকে যেন আবল তাবল না বলে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা এই চল ভেতরে চল 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 ভেতরে চল চল আমার উপর বালতির জল ফেললে কেন আমি দেখতে পাইনি দেখিনি মানে এখানে একটা 6 ফুট লোক শুয়ে রয়েছে তুমি দেখতে পেলে না আরে দেখতে না পেলে চশমা পরো না আরে জানি জানি আসলে জেনে শুনে আমার উপর জল ফেলেছো আমাকে বিশ্বাস করো আরে যাও যাও আমি কাউকে বিশ্বাস করি না তুমি বলো তুমি আমার উপর জল কেন ফেললে বলো কি হয়েছে দিদি আমি বুঝতে না পেরে জল ফেলে দিয়েছি তাই আমার সঙ্গে ঝগড়া করছে এই আমার দিদিকে কেন যেতে বলছো এই সে আমার উপর জল ফেলেছে কেন তুমি বা কেন রাস্তায় শুয়েছো তাহলে তোমাদের ঘরের একটা জায়গা করে দাও সেখানেই শোবো এই মিস্টার কন্ট্রোল ইওর টাং এই মিস মাই টাং ইজ অলওয়েজ ইন মাই কন্ট্রোল আন্ডারস্ট্যান্ড এই গুরু যা হবার হয়ে গেছে এবার ছাড়ো ছাড়বো জল তো পড়ে গেছে আর বলে কি হবে আবে এই তোরা দুটো খাবি আমার আর সাপোর্ট করবি ওদের আবে কি বললি তুলে আঠার মারবো জানিস তো ওহো সকাল সকাল কি ঝামেলা শুরু হলো কি হয়েছে মা রাজু কি হয়েছে অবশ্যই আপনার মেয়ে তিনটাকে বুঝিয়ে দিন একবার এই রাজু স্ক্রু ঢিলা হয়ে গেল না তাকে টাইট করা স্ক্রু ড্রাইভার নেই বাবা ওকে জিজ্ঞেস কর তো ও কেন আমাদের পিছনে লেগেছে আমি তোমাদের পিছনে পড়েছি না তোমরা আমার পিছনে লেগেছো বুঝে গেছি তোমাদের চালাকি আমি এখান থেকে গ্যারেজ বন্ধ করে দিলে তোমরা তিন বোন মিলে এখানে একটা বিউটি পার্লার খুলবে বিউটি পার্লার বেশি বেশি কথা বলে না বলছি কেন বলবো না কেন তোমাদের ভয় নাকি ওহো তোরা ভেতরে যা তো যা এই বাবা রাজু তুমি যাও ভেতরে যাও আরে ভুল করে জলটা ফেলে দিয়েছি তুমি একেবারে চান করে নিও যাও এই কথাটা বলে দিলেই তো মিটে যেত কখন আমি তো চানই করতাম চল বুঝলেন ওদের বলে দিন আর যেন জল না ফেলে ঠিক আছে তুমি ভেতরে যাও এই চল ভেতরে চল রাজুর সাথে লাগতে এসেছে বিক্রম আমার ভীষণ ভয় করছি কেন কপাল যদি খারাপ থাকে ঘরে বাইরে তাদের অনেক দুর্ভোগ থাকে আমরা আলাদা ঘর বাঁধলে চলবে কি করে মোনা প্লিজ তুমি এমন কখনো ভাববে না এই জন্মে আমাদের দুজনকে কেউ আটকাতে পারবে না নিজের অজান্তে আমরা বহুদূর এগিয়ে গেছি ইচ্ছা করলেও আর ফিরতে পারবো না তাই ভেতরে ভেতরে সাহস সঞ্চয় করেছি কেউ যদি তোমার ব্যাপারে অমত করে সোজা তোমার কাছে চলে আসবো আমার কাছে চলে আসবো মানে মোনা আর কয়েকদিন দেরি করো না আর অল্প দিন এর মধ্যে আমার চাকরি হয়ে যাবে আর যেদিন আমি চাকরি পাবো সেই দিন তোমাকে নিয়ে আসবো আমি এই ভরসা তোমার উপর আছে কিন্তু বিক্রম প্লিজ তুমি এসব মারামারি করা বন্ধ করো আরে সেসব তো আমি কবেই ছেড়ে দিয়েছি কবে থেকে কবে থেকে যেদিন তোমাকে আমি ভালোবাসতে শুরু করেছি বিক্রম আই লাভ ইউ আমায় ফোন করবে কে আমি পাপা
আমায় ফোন করবে কে? আমি পাপা ঠিক বসে কথা হবে, কাজকর্ম তেমন কিছু নেই। আরে ওখানে বসার কি দরকার, চলো আমার বাড়িতে গিয়ে কথা বলি। আমি তো ডেলি এসে তোমার গ্যারেজেই বসছি, তুমি তো কখনো আমার ঘরে যাও না, চলো। না মানে, আরে বাবা আমার ঘরে কেউ নেই, চলো ওখানে বসে কথা বলি গিয়ে, চলো। এসো এসো রাজু, এসো বসো। জানো রাজু, মেয়েগুলো ঘরে থাকলে পরে সময়টা কেমন যেন কেটে যায়, কিন্তু মেয়েগুলো বাইরে বেরিয়ে গেলে পরে ঘরটা কেমন যেন খাঁকা করে, নিজেকে বড় একা লাগে। তোমার বিষয়ে আমি সব জানি, ঘর ভাড়া নেওয়ার সময় ঘরের মালিক সব বলে দিয়েছে। যতই হোক আপনার প্রতিবেশী তো, আপনি আজকাল চাকরির সমস্যার বিষয় তো সব জানেন। বাবাই গ্যারেজটা করেছিলেন, এতেই কোনো রকমে চলে যাচ্ছে, আর ওই পুলিশের চাকরিটার অপেক্ষায় রয়েছি। ভালো কথা, ভীষণ ভালো, কথায় বলে না কোনো কাজ ছোট না। তোমার এই গুণটা আমার খুব ভালো লেগেছে। জানো তো রাজু, অনেক আগে আমি তোমাকে এখানে ডাকবো বলে ভেবেছিলাম, কিন্তু কথাটা হচ্ছে যে ঘরে তিনটে বয়স্কা মেয়ে রয়েছে, তো কখন কে কি ভেবে বসে। ঠিক আছে ঠিক আছে, তাতে কোনো ব্যাপার নেই, আপনার যখন ইচ্ছে তখন আমার গ্যারেজে চলে আসবেন, আমরা সেখানে বসে কথা বলব। আপনি শিক্ষক ছিলেন না? আপনি রিটায়ার কবে করেছেন? প্রায় 3 বছর হবে। জানো তো, যেদিন আমি মাস্টারি থেকে রিটায়ার করে ঘরে ফিরেছি, সেই দিন থেকে আমার ঘরটাও শূন্য হয়ে গেল। ঘরে আসবার পরে স্ত্রী গত হলেন, তারপরে পেনশনের জন্য এ অফিস ও অফিস দৌড়োদৌড়ি, এবারে সে আশাও ছেড়ে দিয়েছি। দেখা যাক সরকারের চোখ কবে খোলে। আরে
আরে মা, এ হচ্ছে রাজু, ওকে আমি আমাদের এখানে ডেকে এনেছি। ওকে মা একটু ঠান্ডা বা চা। বাবা, মা মরে যাওয়ার পরে তোমার মাথাটা ঠিক নেই দেখছি, কি করা উচিত কি না করা উচিত বুঝতে পারছো না। তোর কথা তো কিছু বুঝতে পারছি না। তুমি জানো না তোমার ঘরে তিনটে মেয়ে আছে, আজ ডেকে এনেছো, কাল মিষ্টির প্যাকেট আসবে, তারপরে খাসির মাংস আসবে, আর তারপরে একদিন সকালে দেখবে তোমার একটা মেয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। না রে মা, রাজু তেমন ছেলে নয়। বাবা, তুমি আমার থেকে বয়স আর অভিজ্ঞতায় বড়, তুমি আমার বাবা, কোনটা ঠিক কোনটা ভুল করবার আগে একবার ভেবে নেওয়া উচিত। এই রাজু, রাজু, এসব কথা পরে বললে হতো না, ওর মুখের উপর বলা কি দরকার ছিল? যেটা বলেছি ঠিকই বলেছি। এটা কি ড্রেস? ড্রেস কেনার পয়সা কোথেকে এলো? আমার বন্ধুরা দিয়েছে, রোজ ফেরার সময় একটা করে ড্রেস আনিস তুই। কিন্তু তুই কজনকে গিফট দিস? তাদের কেন গিফট দেবো আমি? তোর যদি গিফট দেবার ক্ষমতা না থাকে তাহলে গিফট নেবার কি দরকার? হ্যাঁ বাবা, ও কলেজে কি কি করে বেড়াচ্ছে সে আভাস আমি পেয়ে গেছি। ও মডার্ন, সবসময় নিত্য নতুন ড্রেস দরকার আর নিত্য নতুন বয়ফ্রেন্ড। কিন্তু এর পরিণাম কি হতে পারে সেটাও জানি না। আমি জানি, কিন্তু আমি তোর মতো হতে পারবো না। আরে আমি যদি গিফট না নিই, বাবাকে জিজ্ঞেস কর বছরে কবার আমার ড্রেস কিনে দেবে, প্রশ্ন কর সিনেমা দেখার জন্য কবার পয়সা দেবে। মানুষ অভাবে পড়লেই চুরি করে। দিদি, তোর এত দেরি হলো কেন? না, বহু ফাইল পেন্ডিং পড়েছিল তো। তোর এই ফাইলের ব্যাপার কতদিন ধরে চলবে? মানে মানে তুই ঠিক জানিস বাবা, দিদি বিক্রমকে ভালোবাসে, তুই জানিস ওকে, হি ইজ এ ক্রিমিনাল, ওর নাম ডেইলি পেপারে বের হচ্ছে, তুই তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস। হ্যাঁ বেড়াচ্ছি, আমি জানি সে ভালো মানুষ নয়, কিন্তু সেই আমার উপযুক্ত। মোনা, এসব কি হচ্ছে তোর? জানিস এসব কথা সবাই জানলে আমাদের অবস্থা কি হবে? আত্মীয় পরিজন কি বলবে? ঠিক আছে বাবা, ভুলে যাব আমি, কিন্তু অন্য কোথাও আমার বিয়ে দিতে পারবে তো? 2 লক্ষ টাকা যৌতুক দিতে পারবে? আরে 2 লক্ষ ছাড়ো, 20টা লোককে খাওয়াতেও পারবে না। বলো দিতে পারবে তো? আজ অব্দি দিয়েছো তাকে? কি দিয়েছি বলছিস? আরে আমি তোকে শিক্ষা দিয়েছি, সংস্কার দিয়েছি, সমাজে মাথা উঁচু করে চলবার পরিচয় দিয়েছি। হ্যাঁ আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, কিন্তু সে সার্টিফিকেট দেখিয়ে তাকে যৌতুক ভেবে কেউ তোমার হাত ধরতে আসবে না। দিদি তুই চুপ কর, আমাকে ধমকাস না, আমি কোনো মেশিন নই, মন আছে, হৃদয় আছে, সংসার করে নিচ্ছেও আমার আছে। কিছু লোক মেয়ের জন্ম দেয় নিজের সুখের জন্য। বাবা, তুমি মনে দুঃখ পেও না, ওর মন ভালো নেই তো, তাই বোধ হয় ওরকম বলেছে। না রে মা, ও কিছু ভুল বলেনি, সব ঠিক বলে গেছে, ঠিকই বলেছে। আজ আমি বুঝতে পারছি আমি কত অসহায়, কত নিঃস্ব। এই দুনিয়ার সব থেকে বড় পাপ কি জানিস তোমা? 3-3টে বয়সকা মেয়ের বাবা হওয়া। আর সব থেকে বড় ভুল কি জানিস তো? মাস্টারের চাকরি করাটা। আজ যদি আমি মিনিস্টার হতাম তাহলে টাকার গদির ওপর শুয়ে থাকতাম, আর যদি কন্ট্রাক্টর হতাম তাহলে 3 তলা বাড়িতে থাকতে পারতাম, এরকম তো দেখে সঙ্গে নিয়ে 12 জায়গায় ঘুরতে হতো না। ঠিকই করেছিস। আর তুই কেন বাকি থাকবি? তোর মুখে যা আছে বলেছে বলেছে তুই। আরে রাজুদা, রাত এত হলো এখানে কেন বসে আছো? আরে এমনি, তুই যা যা। কি হয়েছে বলো না। আরে এই দুনিয়াটা যেন কেমন, ও বাড়ির মেয়েটা নিজেকে কি ভাবে কে জানে। আজকে ওর বাবা আমাকে ওর ঘরে ডেকেছিল। হ্যাঁ আমি জানি তো, ও এসে ওর যা মনে এলো তাই বলে গেল। বস এখানে, তুই তো এতদিন আমায় দেখছিস, কখনো দেখেছিস কোনো মেয়ের বাড়িতে মিষ্টি পাঠাতে, কারোর ঘরে খাসির মাংস পাঠাতে, কাউকে খারাপ নজরে দেখতে? ওহো রাজুদা, তুমি নিজেকে নিজে যতটা চেনো তার থেকে আমি তোমাকে বেশি চিনি।
এসব ভেবে কি লাভ বলো তো? এসো এসো এসো, ওহো এসো এসো, চ বাবা। না রে মা, একদম খিদে নেই। বাবা ওরকম করো না প্লিজ। আজ দুটো মেয়ে আমাকে যা বলে দিয়েছে তাতে আমার পেট ভরে গেছে। অবশ্য তাতে একটা জিনিস ভালোই হয়েছে, অন্তত আমি আমি জানতে পেরেছি ওদের কাছে আমার ওজন কতটা। বাবা, আমাদের অজান্তে আমরা কোনো ভুল করলে তাই সহ্য দেওয়ার দায়িত্ব তোমার, আমরা অবুঝলে তোমার বোঝাবার দায়িত্ব, আর দুষ্টুমি করলে তার মনে শাসন করবে। ভুল তো এটাই করেছি রে মা, আমি খালি বুঝিয়েই গেছি, কোনো মতে কান মূলে শাসন করিনি। তাছাড়া এটাই দুনিয়ার রীতি, গাছ বুড়ো হয়ে গেলে তার ডালপালা সব শুকিয়ে গেলে চড়াই তার উপর কেন পাশে বাঁধবে? বাবা প্লিজ ভুলে যাও না এসব। কিন্তু মা, তুই তো ওদের মতো না, তুই কেন রাজুকে এমন? বাবা তুমি তো রাজুকে মাত্র কদিন দেখছ, কিন্তু আমি এরকম অনেক ছেলের কথা শুনেছি, ও আমাদের বাড়িতে এলে কাল যদি কেউ তোমার দিকে আঙুল তোলে তাই এরকম বলেছি। কাল পৌষ সংক্রান্তি আমি নিজেকে ওকে ডেকে নিয়ে আসব পিঠে খাওয়ার জন্য। হ্যাঁ তাই করিস। এবার নাও খেয়ে নাও। না রে মা আমার খিদে নেই। আমার দিব্যি খেয়ে নাও প্লিজ। ঘন্টি, এই ঘন্টি। ডাকছে রে। হ্যাঁ দিদি, কি হয়েছে? তুই আর তোর দাদা দুজনে আমাদের ঘরে আয়। গুরু, দিদি ডাকছে। কেন, আমরা ওদের ঘরে কেন যাব? বলে দে, ভালো পিঠে হয়েছে। পয়সা ফেললে বাজারে অনেক পিঠে পাওয়া যাবে। সে তো সবাই জানে রে ঘন্টি, বাজারে মাছ মাংস ডিম সবই পাওয়া যায়, কিন্তু ঘরের তৈরি পিঠে কোথাও পাবে না। বলে দে, আজকাল আমি পিঠে খাওয়া ছেড়ে দিয়েছি। ঘন্টি জানিয়ে দে, এই প্রতিজ্ঞাতে কয়েকদিনের জন্য স্থগিত রেখে ঘরে এসে যেন পিঠে খেয়ে যায়, না হলে পরে কিন্তু পিঠে শেষ হয়ে যাবে। চলো না। তোর ইচ্ছা হলে তুই জানা। গুরু, আজকে দিনে পিঠে খেলে নাকি আমাদের দুশ্মনীটা কেটে যাবে। গুরু চলো না। আমার কি দেবে, চলো খেয়ে আসি। চলো চলো না, চলো খাও। আরে লজ্জা কেন করছো, নিজের বাড়ি বলে ভাবো, বসো। আরে রাজু, বসো 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 বসো। এই বর্ষা, রাজু এসছে। শোনো, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমি বেরিয়ে যাচ্ছি, তুমি কিন্তু খেয়ে দিয়ে যাবে। হ্যাঁ আমি আসছি। হ্যাঁরে বাবা ঘন্টি, এদিকে আয় গিয়ে। এটা তো নিজের ঘর। আর এটা তো নিজের পিঠে। এটা আমার পিঠে। এটা তো নিজের মুখ না। আরে খোল না। খুলবো কেন? খোল না। Yeah.
বাজানা বাজানা ওরে তোরা এবার বাজানা বাজারে বিয়ের শানাই সিঁদুর দিতে যা দেরি না 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 আর সব সয় না সর সাজানা পড়া হবে বিয়ের মন্ত্র হাতে হাত বাঁধা হবে না 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 আর দেরি সয় না আরে বাজাও না বাজানা বাজাও না বাজানা যখন তাকেই দেখি মিটে যায় তৃষা যখন তাকেই দেখি আরে দেখো না দেখো না স্বপ্ন যদি হয় তবে দেখো না সেজে যে ফুলের বাসন লাগে যে ভারি ভালো না 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 আমায় জাগিও না আরে বাজানা জিনিস দেখলে চোখটা ভালো থাকে মনটাও হালকা লাগে বুঝলে ভাই আগে এসব শখ ছিল কিন্তু এখন অভ্যেসে দাঁড়িয়েছে এ না হলে মোটেই চলে না আমি একটা উকিল কোনোদিন কোর্টে যাই না আপনাদের ভাড়াটা গুন্ডাদের জামিনে ছাড়িয়ে এনে যত পয়সা আমি পাই আমার কাছে যথেষ্ট আর দেখুন তো সুরজবাবুর মতো বন্ধু দুনিয়াকে একটা বহুত বড় চমক দিতে চলেছি পশুরা মানুষের মতো ব্যবহার করবে আর মানুষেরা পশুর মতো ব্যবহার করবে ইজ স্ট্রেট হ্যান্ড ইনজেকশন
স্যার নমস্কার। নমস্কার ডাক্তার, এর উপরে তাহলে হরিণের ইঞ্জেকশনটাই অ্যাপ্লাই হোক। দ্যাটস গুড আইডিয়া। হরিণের মতো ও নাচবে, আমরা ওর পেছনে দৌড়বো। কিন্তু স্যার আমার চাকরি। চাকরি? হ্যাঁ হবে তো, মানে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতেই দিয়ে দেবো তো। ইঞ্জেকশন আমাকে কেন দিচ্ছে? নাথিং 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 নাথিং, এ হচ্ছে স্ট্যামিনা ইঞ্জেকশন। বল বাড়বে। আস্তে আস্তে। বিক্রম, এটা কার? আমরা এখানে কেন এসেছি? তুমি কি একটু ধৈর্য ধরে বসতে পারো না? একটুখানি অপেক্ষা করো, সময় মতো জেনে যাবে। কেমন যেন ভয় করছে, জানো তো এতক্ষণ কখনো বাইরে থাকিনি, বাড়ির সবাই ব্যস্ত হয়েছে বোধহয়। মাই ডিয়ার সুইটহার্ট, সেখানের কথা ভেবে লাভ কি বলো? আর একটু ধৈর্য ধরো, আমি তোমাকে একটা বড় সারপ্রাইজ দেবো, বুঝলে? একটু অপেক্ষা করো প্লিজ। দিদি, তুমি এত রাত্রে? হ্যাঁ ম্যাম, তোর দাদাকে জাগা। কি হয়েছে? জাগা না গুরু, গুরু, এই ঘন্টি, এই রাতে এসব কি ঝামেলা শুরু করেছিস? শুয়ে পড় না, দিদি ডাকছে। কোন দিদি রে? ওই আমাদের উপরে দিদি। শুনুন, কি হলো? আমার দিদি এখনো পর্যন্ত ফেরেনি। ফেরেনি তো আমি কি করবো? থানায় গিয়ে এফআইআর করো। একটু অবস্থাটা বোঝার চেষ্টা করুন, বাবা গেছে ওকে খুঁজবার জন্য, আপনিও কি একটু দেখুন না। আরে আমি তোমাদের নিচে গ্যারেজ চালাই, তোমাদের দারুণ তো নই। ও ঘন্টি চল তাহলে আমরাই যাই। হ্যাঁ চলো। এই ঘন্টি, আগে ওপরে যেতে বল। স্যার নমস্কার। আরে নমস্কার করো। নমস্কার। Thank you.
আরে দাঁড়িয়ে রইলে কেন, বসো বসো আগে। ঠিক আছে, তোমার চয়েস আছে বলতেই হবে বিক্রম বাবু, একদম মফ। জিন জিন স্যার, এক্সকিউজ মি, তোমার বাবা মানে সে সুন্দর হবে। বুঝলে বিক্রম বাবু, তুমি আগে যত মাল এনেছো এর কাছে কিচ্ছু না। আচ্ছা স্যার আমি তাহলে আসছি। মোনা তুমি বরং একটা কাজ করো, তুমি এখানে অপেক্ষা করো, আমি আধ ঘন্টা পরে আসছি। আমি এখানে কি করব? আরে তুমি করবে আর কি, দেখো স্যার আমাকে কালকে একটা চাকরি দেবে, আর তার বদলে তুমি ওদের একটু খুশি করে দেবে আর কি। শোনো মোনা, দেখো কথাটাকে অন্যভাবে নিও না, শোনো আমি তোমাকে এখনো ভালোবাসি, আরে কথা দিচ্ছি তোমাকেই বিয়ে করব। দেখো একটু ঠান্ডা মাথায় ভাবো, তোমার আধ ঘন্টার বদলে যদি আমার ক্যারিয়ার তৈরি হয়ে যায় তাহলে ভুলটা কোথায়? কোনো ভুল নেই, যাকে ভালোবাসো তাকে অন্য লোকেদের কাছে ছেড়ে দিয়ে বলছো, এটা ভুল কোথায়? সবাই তোমার বিষয় বলেছে কিন্তু আমি কারোর কথা বিশ্বাস করিনি, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, হৃদয় দিয়ে ভালোবেসেছি, কিন্তু তুমি তুমি হচ্ছে একটা দালাল, ভালোবাসে তুমি কি জানবে? আজ থেকে আমার নাম মুখে উচ্চারণ করবে না, আমি যাচ্ছি। এই দেখ, আরে আমরা আছি না, যাবি কোথায়? বাই। যাবি কোথায়? আরে শোন শোন, ভালো করে শোন, তুই ওকে ভালোবাসিস কিন্তু কিচ্ছু পাসনি, এবার আমাদের একটু ভালোবাস আর তারপর দেখ আমরা তোর জন্য কি করছি। এই ধরনের কথাবার্তা বললে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এক্সকিউজ মি, ইনি হচ্ছে নেতা, হ্যাঁ, আর ইনি হচ্ছেন অ্যাডভোকেট, উকিল। নেতা থাকলে পুলিশ আসবে না, আর যদি কেস হয় তাহলে এ সামলাবে, আর আমি হলাম প্রফেশনাল ডাক্তার, আমার কাজ হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট বাবা, দিদিকে পেলে? না রে মা, অনেক খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না। এসব হলো কি করে? আমি কিছুই বলতে পারবো না, সে কথা বললে এই জগতে ভালোবাসা শব্দটাই কলঙ্কিত হবে। মোনা, তোমার সঙ্গে যা হয়েছে তুমি ভেবে নাও এটা একটা দুর্ঘটনা, সেসব কথা ভুলে গিয়ে তুমি একটা নতুন জীবন শুরু করো, চলো। কিন্তু কিন্তু কোন মুখে আমি ওদের কাছে যাব? মোনা, তুমি পড়াশোনা করেছো, তোমার সঙ্গে এরকম হয়েছে বলে তুমি যদি আত্মহত্যা করো তাহলে সেই দোষীদের শাস্তি হবে না, আর তারা একটার পর একটা মেয়ের সর্বনাশ করবে, ওদের শাস্তি হওয়া উচিত। তুমি একটু সাহস করো, আমি তোমার সঙ্গে আছি।
চলো বাড়িতে চলো চলো। মোনা এ তো কি হলো মা? কাঁদিস না মা, কাঁদিস না, যা যা মা ভেতরে যা 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 ভেতরে যা যা। হে ভগবান, কি বলবি তুই বাবা? তুমি ব্যস্ত হয়েও না, ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না রে মা, কিচ্ছু ঠিক হবে না। এই সমাজের লোক পুলিশকে দেখলে ভয় পায়, নেতাকে দেখলে ঘৃণা করে, কিন্তু শিক্ষককে দেখলে সম্মান করে, সমাদর করে, তার কাছে এলে মাথায় হেঁট হয়ে যায়। কিন্তু আমার মাথা চিরদিনের জন্য হেঁট হয়ে গেছে রে মা, আর কোনোভাবে এই মাথাকে উঁচু করতে পারবো না আমি। পথে ঘাটে লোকে আমাকে দেখলে হাসবে, ঠাট্টা করবে, আমার নিজের ওপর ঘৃণা জন্মে গেছে। আরে আমার আমার টাকা নেই বলে আমার মেয়েগুলো বিপদে চলে গেল, আমি কি করব বল? আমি তো আর ছুরি চাকু নিয়ে ডাকাতি করতে পারবো না। একটাই পথ খোলা আছে, সেই ছুরিটা দিয়ে আমি আমার নিজের জীবনকে শেষ করে দেব। তাছাড়া কেন এরকম করছো? এদিকে দিদি বলছে মরে যাবে, এদিকে তুমি বলছো মরে যাবো, তাহলে আমরা বাঁচবো কেন? কি করবো রে মা, আমি কিছু বুঝতে পারছি না রে মা, কিছু বুঝতে পারছি না। বর্ষা, বাবার যদি আমরা তিনটে মেয়ে না হয়ে তিনটে ছেলে হতাম তাহলে কি হতো বলতো? চিন্তা বলে কোনো জিনিস বাবার মাথায় থাকতো না। আজকের পরে যে আরো ভেঙে পড়বে, কষ্ট তো হবে, কিন্তু কষ্ট সইবার শক্তি ঠাকুরকে দিয়েছেন নিশ্চয়। আমি তোদের থেকে বয়সে অনেক বড়, কত গল্প শুনি তোদের ঘুম পাড়িয়েছি, আজ তোরা আমায় একটা গল্প বল। কোনো কিছু মনে পড়ছে না। তাহলে শোন, একটা রাজকুমারী ছিল, অনেক আদরে বড় হয়েছিল। একদিন সে এক রাজকুমারকে ভালোবাসল, কাউকে কিছু না বলে সেই রাজকুমারী একদিন রাজকুমারীর কাছে চলে গেল। কত বাধা বিপত্তি পেরিয়ে তারা এগিয়ে যেতে লাগলো। পথে একটা নদী পড়ল, সেই নদীর উপরে একটা সেতু ছিল। রাজকুমার রাজকুমারীকে বলল এগিয়ে যেতে সামনে। রাজকুমারী এগিয়ে চলল, রাজকুমারী পিছনে তাকিয়ে দেখল রাজকুমার সেই সেতুতে আগুন ধরিয়ে দিয়েছে, সেতু পুড়ে গেল,
আর রাজকুমার ওপাশে রয়ে গেল অনেক ঘন জঙ্গল, বাঘ ভাল্লুকের গর্জন। বলতো দেখি সেই রাজকুমারীর এবার কি হবে? তাকে বাঘ ভাল্লুকে খেয়ে নেবে, সে আর বাঁচবে না। আচ্ছা বলতো, আমি মরে গেলে তারপর তোরা কি করবি? তুই কেন এসব বলছিস? তোর কিচ্ছু হবে না, দুঃখের পরেই সুখ। ভগবান তোকে যত দুঃখ কষ্ট দিয়েছেন তার চেয়ে আরো অনেক সুখ পাবি তুই। ঠাকুরের উপর ভরসা আমার আর নেই রে, সব ভরসা শেষ হয়ে গেছে। যদি আমি মরে যাই তোরা দুজন বাবাকে যত্ন করবি। দিদি আরে এত তাড়াতাড়ি আমি মরছি না, তোদের দুজনকে বিয়ে দেব আমি। বরযাত্রী আসবে, তোদের বিয়ে হবে দেখবি। জানিস তো সব মেয়েদের মতো আমারও অনেক স্বপ্ন ছিল, লাল বেনারসি, লাল পোলা, লাল সিঁদুর। তোর বিয়ে হবে দিদি, নিশ্চয় বিয়ে হবে। এটা তো জেনে শুনে করিস না, এটা তো একটা দুর্ঘটনা ছিল। দেখবি তুই আবার তোর সব সুখ ফিরে পাবি। সব সুখ, সব সুখ। আমাদের পুলিশ স্টেশনে যেতে হবে, চলো চলো। ভালো করে টিকতে পারিস না, আগে আগে এফআইআরটা লিখুন। হ্যাঁ হ্যাঁ, লেখা হবে লেখা হবে। কি লেখা হবে লেখা হবে? কখন আর লেখা হবে? মেয়ের বডিটা বাইরে পড়ে রয়েছে, পুলিশ গেলে তবে তার সৎকার হবে। আমরা দুটো লোক দু ঘন্টা ধরে বসে আছি এফআইআর লেখার জন্য, তাড়াতাড়ি করুন। স্যার নেই। হ্যাঁ স্যার নেই মানে? আপনি তো নিজেই চেয়ারে বসে রয়েছেন। ভালো, যে চেয়ারে বসবে সেই কি স্যার হয়ে গেল? হ্যাঁ আসলে স্যার হলো আমার ভগ্নিপোর, সে গেছে শ্বশুর বাড়ি, মানে আমাদের বাড়ি গেছে, আমার থানা চার্জ দিয়ে গেছে। চুপচাপ ওখানে বসো, স্যার আসছে। হ্যাঁ কখন আসবে? হ্যাঁ এটা কি কোনো দোকান? যাই বু চলে গেলে শালাকে বসিয়ে দিয়ে যাবে, ফোন করে ডাকুন তাকে, ডাকুন। এই চুপচাপ ওখানে গিয়ে বসো, বেশি ঝামেলা করলে ভেতরে ভরা দেবো, বুঝলে? আরে বহু দেখেছি ভেতরে ভর্তি করানো वाला। হ্যাঁ কি রে থানার ভেতরে আজকে এত ভিড়? দা নমস্কার। আরে গত মাসে তোকে যে পয়সা দিয়েছি সে পয়সা তো তুই তোর মাকে দিসনি? আগে আমার এফআইআরটা দাও। আজকাল বেশি মাল খাওয়া হচ্ছে। আচ্ছা শোন, হাত থেকে একটা বড় রুই মাছ এনেছি, ওটাকে বলবি রান্না করে দেবে, আর মাথাটা আমার জন্য ভালো করে রেঁধে দেবে। হ্যাঁ স্যার আমার এফআইআরটা। ওহো শালা ভগ্নিপতি, ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে, দেখতে পাচ্ছ না? হ্যাঁ সব দেখতে পাচ্ছি স্যার, আমরাও জেনে গেছি আপনি কেমন অফিসার। শালাকে থানায় বসিয়ে দিয়ে যায় ও শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি যাবো না তো কি তোমার বাড়ি যাবো না? এই এই দাঁড়াও দাঁড়াও, বলো কি হয়েছে? আগে কাল রাত্রে আমার মেয়ে রেপ্ট হয়েছে, আজ সকালে দেখলাম যে আত্মহত্যা করেছে। কেরম করেছে?
সে কথা আমি বলতে পারবো না। এটা কে? রাজু, আমার নিচের ঘরে ভাড়া থাকে। আরে দেব, কে করে যাবে? জানি না। তুই করিস নি তো? এই ইন্সপেক্টর, না তলা উপরে কেস তো, কাল কটার সময়? কাল সে রেপ হওয়ার পরে সুইসাইড করতে যাচ্ছিল, আমি তাকে বাঁচিয়ে এনেছি। কাল সে রেপ হলো আর তোমরা আজ এফআইআর লেখাতে এসছো? আরে এফআইআরটা যদি কাল দিতে তাহলে সে মেয়েটা বেঁচে যেত, সেই মেয়েটার মৃত্যুর জন্য তোমরাও দায়ী থাকতে পারো। কে দায়ী সেটা তো আপনি ইনভেস্টিগেশন করে জানতেই পারবেন। দয়া করে আমার মেয়ের সব সৎকারের ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে, এফআইআর লেখো। আসুন। চলো চলো চলো। এই শোন, বাবুকে বলে দে 5000 দিতে হবে, হ্যাঁ, না হলে যে পোস্টমর্টম হবে তার রিপোর্ট ঠিক বের হবে না। যা বলে দে। হ্যালো, আমি বলছি স্যার। ও বলো, কি হয়েছে পুলিশ বাবু? আগে যে মেয়েটা রেপ হয়েছিল তার বাবা এখানে এফআইআর লেখাতে এসেছিল স্যার, একটু সতর্ক থাকবেন স্যার। ঠিক আছে, খেলা বুঝবে। ঠিক আছে। শুতে গিয়ে বসে পড়ো, সব জানতে পারবে। মাস্টার, তোমার সঙ্গে যা হয়েছে না, সেজন্য আমরা সবাই বহু দুঃখিত। একজন গরিব রিটায়ার স্কুল টিচারের সাথে এমনটা হওয়া উচিত না। ওই যে লোকটা বিক্রম, বড় আজব লোকটা, যা কিনা তাকে ধরে নিয়ে এখানে চলে আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি কখনো লুকোনো যায় না। এই পুলিশ ডিপার্টমেন্টের হঠাৎ ঘুম ভেঙেছে, এখন যে কি হবে কিছুই বলা যায় না। সেই জন্য স্যার আমরা আগেই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছি স্যার। আপনার মেয়েকে আমরা তিনজনে মিলে রেপ করে দিয়েছি। বুঝতে পেরেছি মাস্টার, তোমার খুব বড় ঝটকা লেগেছে, কিন্তু এটা সত্যি কথা, আমাদের মতো লোক তুমি কোথাও পাবে না। আমরা দোষও করেছি স্বীকারও করছি, তেমন ফাঁসির জন্য প্রস্তুত হও। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের তুমি ফাঁসি কাঠে ঝুলাবে? তুমি নিজে না আইনের সাহায্য নেবে? এক্সকিউজ মি মাস্টার, তোমার আরো দুটো মেয়ে আছে, ওকে? তুমি 3-4 লাখ টাকা নিয়ে যাও, তাদের বিয়ে দিয়ে দাও, তাদের কল্যাণ হয়ে যাবে। আর এই কেসটাকে তুলে নাও। 3-4 লক্ষ? আরে 4 লক্ষ কেন, 4 কোটি দিলেও আমার মেয়ের ইজ্জত ফিরে আসবে? আমি একজন শিক্ষক, সারা জীবন কত বাচ্চাদের শিক্ষা দিয়েছি, এই হাতে কত ভালো মানুষ তৈরি করেছি, আর আজ যদি তোমাদেরকে আমি ছেড়ে দিই আমার সাধন অসমাপ্ত রয়ে যাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে না। মাস্টার, আরেকবার মাথা ঠান্ডা করে ভাবো, এই কথা তুমি আমরা ছাড়া কেউ জানবে না। আর লুকোবার কিছু নেই, আমার মেয়ের কথা তো সারা দুনিয়া জেনে গেছে, এবার তোদের পালা। এক্সকিউজ মি স্যার, স্যার আমি হচ্ছে একজন ডাক্তার, বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করে একটা জিনিস বের করেছি, পশুদের জিন নিয়ে একটা ইনজেকশন বের করেছি। স্যার আমরা যখন কোনো মেয়েকে রেপ করি তখন তাদের হরিণের ইনজেকশন দিয়ে দিই, সে খপ 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 করে সারা ঘর ঘুরে বেড়ায়, আর আমরা তখন বাঘ হয়ে তার উপরে ঝাঁপিয়ে পড়ি। স্যার স্যার স্যার, একটা অনেক পুরনো ইনজেকশন রয়ে গেছে স্যার, অ্যাপ্লাই হয়নি, সেটা স্যার আপনার উপরে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে ভালুকের ইনজেকশন। আমাকে ছেড়ে দাও।
ছেড়ে দাও আমাকে। কথাটা বোঝার চেষ্টা করো, তাকে যেভাবে হোক চতুর্দশী থাকতে মার্ডার করতেই হবে, ফিনিশ করতে হবে। কাম অন কুইক, ফলো মি। খাবার আছে, খেয়ে নিও। না, আমার কিছু দরকার নেই, আমরা খেয়েছি। মিথ্যে কথা দিদি, নিচে থেকে আমরা সব জানতে পারি, কখন রান্না হয়েছে, কখন মাছ ভাজা হয়েছে। দিদি, তোমাদের রান্নাও হয়নি। তুমি না বলো না দিদি, তোমরা না খেলে আমার রাজুদা মনে কষ্ট পাবে। আমরা কারোর বাড়ির পাত্র হতে চাই না,
আজ আমাদের কেউ নেই, আমরা এবার থেকে একাই থাকার চেষ্টা করব। এসব নিয়ে যা। তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে বাধ্য করতে পারবো না, কারণ আমার তো সে অধিকার নেই। আমরা হচ্ছি খালি প্রতিবেশী, আমাদের কেউ যদি ঘর বদল করে চলে যায় তাহলে হয়তো জীবনে আর দেখা হবে কিনা সেটাও বলা যাবে না। কিন্তু কাকাবাবু আমাকে যতটা স্নেহ করতেন, ভালোবাসতেন, আমার সঙ্গে যতটুকু মিশেছেন, আমি তার মেয়েদের জন্য এই খাবারগুলো নিয়ে এসেছি। কিন্তু রাজুদা, তুমি এমন কতদিন আমাদের খেতে দেবে? আজ রাতে না হয় আমরা খেয়ে নেব, কিন্তু কাল সকালে? কাল সকালের কথা কালই না হবে? ভগবান আমাদের নিয়ে খেলা করছে, সেই খেলার মধ্যে তুমি আমাদের সঙ্গে জড়ালে তোমারও হার হবে, কষ্ট পাবে। আর তুমি এই খাবার ফেলে দিলে আমি খুব জিতে যাব। হ্যাঁ, কেন তুমি সেদিন আমাদের ঘরে ডেকেছিলে? কেন আমাদের পৌষের পিঠে খাইয়েছো? কেন তোমাদের ঘরে ভালো কিছু হলে টিফিন ক্যারিয়ারে করে আমাদের পাঠিয়ে দিতে? কেন 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 না, সেই সময় আমাদের সংসার সোনার সংসার ছিল, আর আজ সেই সংসার ছারখার হয়ে গেছে। এখন যা, কাকার জন্য চা নিয়ে আয়। না না না, আমার চাপা কিছু দরকার নেই, মালটা পেয়ে গেলে কেটে পড়বো এই আর কি। তারপর ব্যবসা কেমন চলছে? আগে আপনার ভাড়া দিয়ে তিনজনের পেট কোন রকমে চলে যাচ্ছে। চলে গেলেই ভালো। মেসমশাই, আমাকে কি দেখে মেসমশাই ডাকছো? ঠিক আছে, তাই সই, এই ভালো ডাকটা, দাও এবার ভাড়াটা। কিন্তু মেসমশাই, এখন তো হাতে কিছু নেই, আর সাত আট দিন পরে আসুন, আমি দিয়ে দেবো। আমায় দিয়ে দেবো দেখাচ্ছে? এই এই শহরে আমার এরকম সাতটা বাড়ি আছে, সবাই যদি আমাকে দেবো দেবো বলে তাহলে তো আমার বারোটা বেজে যাবে। শোনো, ভাড়াটা দিয়ে দাও, না হলে আমার ঘর ছাড়ো। এই মুহূর্তে ঘর ছাড়লে আমরা যাবো কোথায়? আমার গাড়ি তবে চালো না, পুরো ফ্রিতে রাখবো। আপনি এরকম কেন বলছেন? বাবা চলে যাওয়ার পরে আমরা খুব অসুবিধায় আছি। ওগো, সব সুবিধাই হয়ে যাবে। ড্রেস দেবো, গয়না দেবো, আর যদি চাও না তোমাকে গাড়িতে চড়িয়ে ঘোরাবো। হে, কিন্তু তুমি আমায় মেসমশাই বলে ডেকো না, তোমার গলা শুনলে না আমার গাটা যেন শিশির করে। এতে কত টাকা আছে আমি ঠিক জানি না, কিন্তু আপনার ঘর ভাড়াচ্ছে অনেক বেশি। এই তুমি তো ঘরের ভাড়া দিয়েই দিয়েছো। এই টাকা ওপরের ঘর ভাড়া। তুমি কবে থেকে ওর ঘর ভাড়া দিচ্ছ গো? ও দেবে নাই বা কেন, তলার উপরের ব্যাপার তো। তাই আমি মেসমশাই, তুমি তো জোয়ান, বুড়ো মরার পরে তোমার লাইন তো একদম ক্লিয়ার। অনেক হয়েছে, আর একটা কথাও না। কি করবি বল বল, আমি যদি বলি তোর কি বলার আছে? এটা কি কোনো হোটেল আছে নাকি? যার খুশি সেই থাকবে, আরে যে যা চাইবে তাই করবে বল। আরে এর সঙ্গে তোর তোর সম্পর্ক কিসের রে? Thank you.
একবার জানতে পেরেছো আমাকে? তোমরা এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা ছিল না। প্রশ্ন একটাই, আমি কোনো ভুল করিনি তো? কোনো ভুল করিনি। মনে রেখো, আমার কিন্তু একটাই পরিচয়, আমি একজন মোটর মেকানিক। তুমি মোটর মেকানিক হতে পারো রাজু, কিন্তু কোনো কর্তৃপক্ষ এরকম হৃদয়বান হয় না। আজ তুমি আমার চিরঋণী করে দিয়েছ। আজ সে ঘর ভাড়া না পেলে আমাদের ঘর থেকে বার করে দিত, আমরা দুপুর রাস্তা এসে দাঁড়াতাম, আর তারপরে যে না, সেটা কোনো মতেই হতো না, অন্তত আমি বেঁচে থাকা পর্যন্ত। কথাটা কি জানো বর্ষা, এই লোহা লক্করের কাজ করতে করতে আমিও লোহা হয়ে গেছি, জীবনে সুখ কখনো দেখিনি। তুমিও তো সময়ের চাকায় পিষ্ট হয়ে চলেছ। চলো, আজ থেকে আমাদের দুজনের নতুন জীবন আরম্ভ হোক। দুজন দুজনকে চিনে গেলে, বুঝে গেলে জীবনটা আরামে পার হয়ে যাবে। আমি তোমাকে চিনে গেছি, এবারে তুমি আমাকে চিনে না। না চিনলে সিঁদুর পরাতাম না। তোমার জল খাও। পুলিশের চাকরি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রাজ্যে যতজন ইন্টারভিউ দিয়েছিল তার ভেতরে তুমি সিলেক্ট হয়েছো স্যার, তাই মনে করি একজন পুলিশ ইন্সপেক্টর হিসেবেও তুমি নিশ্চয়ই সফল হবে। ইয়েস স্যার। বিরাজপুর থানায় চার্জ নাও। ওকে, থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক স্যার। আবে তুই? চুপ, তুই নয় আপনি বল। এটা তোর বেডরুম নয় যে তুই ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে শুয়ে থাকবি, এটা তোর ঘর নয় যে শালাকে বসিয়ে রেখে চলে যাবি। শোন, আর কখনো শ্বশুর বাড়ি যাওয়ার চেষ্টা করবি না, কারণ তোর বোনাই এসে গেছে। পড়তে পারিস তো? এটা পড়ে দেখ। ওসি আপনি? ইন্সপেক্টর রাজেশ। কিন্তু আপনি এখানে? আপনাকে থানায় যেতে হবে। কিন্তু কেন? আপনার স্বামী থানায় কমপ্লেন করেছে, আপনি তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছেন আর বাড়িতে তাকে টর্চার করছেন। আমি ওকে টর্চার করেছি? কিন্তু রাজুদা নিজেই দিদিকে বিয়ে করেছেন, উনি তো কখনো সেরকম কিছু বলেননি। সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের নামে তিনটে কেস হয়েছে, 1857, 1947
1959 কমপক্ষে আপনাদের 3 মাস জেল হবেই। না না মিথ্যে কথা, প্লিজ উনি আসুক, উনি নিজে বলবেন সব মিথ্যে কথা। শাট আপ, নো আর্গুমেন্টস। ঠিক আছে, যদি আমার ভাগ্যে জেল যাওয়া লেখা থাকে যাবো। না দিদি তুই যাস না, চল। চলুন। ইন্সপেক্টর রাজেশ ভট্টাচার্য। তুমি? হ্যাঁ আমি। কিন্তু এরকম ড্রেসে? তুমি ভেবেছো এসব ড্রেস আমি কারোর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি? ফর ইউর কাইন্ড ইনফরমেশন নো, আগে ইন্টারভিউ দিয়েছিলাম, কাল চাকরি পেয়েছি, আর আজ পোস্টিং। আর এই জন্য আমাকে পা দিয়ে দিলে? আরে বাপরে, এবার হাসিয়ে দেব। নিকি চোখ বন্ধ। আরে দিদির নয় তোর চোখ। কি বলছো? রাজু তোমার থানায় জয়েন করেছে, তারপর থানার ইনচার্জ হয়ে? ও মাই গড, আই ক্যান বিলিভ দিস, আমি বিশ্বাস করতে পারছি না। ওয়েল নিরঞ্জন বাবু, তুমি একটা কাজ করো, তুমি ওর উপর নজর রাখো। লিসন, সে যদি কোনো রকম স্টেপ আমাদের বিরুদ্ধে নেবার চেষ্টা করে তাহলে এক্ষুনি আমাদের জানাবার চেষ্টা করো, প্লিজ। কি হলো ডাক্তার, কে রাজু? আরে সেই ছেলেটা যে সেদিন মাস্টার বুড়োর সাথে থানায় গিয়ে আমাদের এগেস্টে এফআইআর করেছিল। তাহলে কথাটা তো নিশ্চয়ই অনেক দূর গড়াবে, আমি অ্যাডভান্স বেল পাওয়ার জন্য ট্রাই করি না কেন? ও আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না, তোমার বুদ্ধিতে এসব হয়েছে। কেন এসব ঝামেলার মধ্যে ডাক্তার ঢুকছো বলো তো? এই সমস্ত ডেঞ্জার বিষয়ের উপর রিসার্চ করে লাভ কি হলো? ও তোমার কি হয়েছে? যা হয়তো অ্যারেস্ট হলে কি 5 বছর জেলে থাকলে তোমার কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একবার বদনাম হলে আমার অবস্থাটা কি হবে জানো তো? এক্সকিউজ মি, তোমরা অ্যারেস্ট হবে না। যে আমার রাস্তায় আসবার চেষ্টা করছে সে আমার পায়ের তলায় পিষে গেছে, মেয়ে গেছে, বাবা গেছে, আরে তো মামুলি থার্ড পার্সন। আরে তুমি তো পাওয়ারে আছো, তুমি তার বদলির ব্যবস্থা করো। টাইগারকে বলছি সেই ব্যবস্থা করো। ইয়া হ্যালো টাইগার। এই বাবার রাস্তায় যাচ্ছ নাকি? কি বলছি শুনতে পাচ্ছ না নাকি? এটা আমাদের বাবার রাস্তা, বুঝলি? Look!
কেন ব্যস্ত হচ্ছে ডাক্তার? এক মাস দুমাস অপেক্ষা করো, ব্যবস্থা হয়ে যাবে দেখো। তুমি আর সেই দুমাস থাকবে তো? ডাক্তার বাবু, স্যারের উপর ভরসা রাখো। আজ অব্দি যেমন আমরা তার কোনো কাজে অবহেলা করিনি, তিনিও তেমন আমাদের কোনো কাজ কি আটকাবেন? আটকাবে, এবার থেকে সবকিছু আটকে যাবে। কারণ এই পৃথিবীর কোনো জিনিসই চিরকাল স্থায়ী নয়। তুমি এখানে আমার বাড়ি? তুমি একজন সাধারণ ডাক্তার, এত বড় বাড়ি করলে কি করে? সে উত্তর তোমাকে দিতে বাধ্য নই। ও ও, আই এম সরি, কিন্তু আরেকটা উত্তর দেওয়ার জন্য তুমি বাধ্য। এই বিক্রমের সাথে তোমার কি সম্পর্ক? বিক্রম? কোন বিক্রম? বিক্রম হচ্ছে সে যে তোমাদের মেয়ে যোগায়, তোমাদের থেকে পয়সা পেয়ে সে মেয়েদের সাথে ভালোবাসার নাটক করে, আর তারপরে তোমরা সেই মেয়েদের জীবন আর ভবিষ্যৎ নষ্ট করে দাও। অফিসার, তুমি কাকে কি বলছো সেটা বুঝে বলছো? আমাকে চেনো? আমি এই রাজ্যের একজন প্রভাবশালী মন্ত্রী, যদি চাই আমি এক মিনিটের ভিতরে তোমার পোশাক খুলে নিতে পারি। আরে চুপ, তুই বোধহয় আমায় চিনিস না। আরে তুই কি আমার ড্রেস খুলে নিবি? তোর বাবা এলেও আমার এই ড্রেস খুলতে পারবে না, কারণ আমার এই ড্রেস কারুর দানের অবদান নয়। আরে তুমি এত কথা যে বলে চলেছো, কিন্তু আমাদের দোষটা কি? দোষটা হচ্ছে যে তোমরা তিনজনে মিলে এই শহরে শয় শয় মেয়েদের ইজ্জত নিয়ে খেলা খেলছো। তোমাদের দোষ হচ্ছে তোমরা ওই স্কুল টিচারের মেয়েকে রেপ করেছো আর তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো। আর দোষ এই হচ্ছে তোমরা সেই স্কুল টিচারকে মার্ডার করেছো। এই মুহূর্তে চাইলে তোমাদেরকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু না, আমি তোমাদের তিল তিল করে মারব, যেমন তোমরা মেয়েদেরকে তিল তিল করে শেষ করে দাও। ইউ ইউ অ্যান্ড ইউ, বি কেয়ারফুল। বর্ষা, কি হচ্ছে বর্ষা? বেশি কষ্ট হচ্ছে। শিট, বর্ষা বর্ষা, চলো যেতে এসো।
সব ঠিক হয়ে যাবে। এসো, কোন চিন্তা করো না, এসো এসো। এটা আমাদের বাচ্চা, আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। না, ওকে মেরে ফেলো, ওকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলো। কি যাথা বলছো, বুঝে বলছো? এই পাগলটির কথা কেন শুনছো? পাগল? আমি পাগল না, এখানে থাকা শয়তানটা আমায় পাগল করে দিয়েছে। আমার এই চোখের সামনে সে আমার পরিবারকে ছারখার করে দিয়েছে। আর কারোর পরিবার ছারখার না করে, তাই আমি দিন রাত ভোর সেই শয়তানটাকে এইখানে লক্ষ্য রেখে চলেছি। কিন্তু সেই শয়তানের সঙ্গে আমাদের বাচ্চার কি সম্পর্ক? সম্পর্ক দেখলে না,
বাচ্চা জন্ম হলে ওয়া ওয়া করে কেঁদে ওঠে, কিন্তু এই বাচ্চা জন্মানোর সময় সে বড় লোকের মতো হো হো করে হেসে উঠেছে। সে কাউকে ছাড়বে না, তোকেও মেরে দেবে। বাচ্চাটাকে নিয়ে যাও না গো, ওটা শয়তান। সবাই চলে যেতে পেরে বাবু 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 এ বাবু শয়তানটাকে নিয়ে যাও না, ও সবাইকে বেরো। বাবু ও বাবু ও বাবু বাবু ও বাবু ও বাবু নিয়ে যাও না, নিয়ে যাও না, বাচ্চাটাকে নিয়ে যাও না গো। বস এখানে বস, দাঁড়া একটু পেটে বস। দেখো দেখো মুখে ওইসব কথা শোনার পর থেকে আমার যেন কিছু ভালো ঠেকছে না, মনটার ভিতর কেমন হচ্ছে। তুমি ওইসব কথা মাথায় রেখেছো? ওটা তো একটা পাগল। না বর্ষা, তুমি দেখলে না, জন্ম হওয়ার পরে সব বাচ্চা কাঁদবে, এই ছেলেটা কেমন বড় মানুষের মতো হাসছিল। এই দেখো ঘরে পৌঁছানো মাত্র হঠাৎ লাইট এসে গেল, ফোন বাজলো, বৃষ্টি থেমে গেল। তুমি এটা বলছো? আমি ওর মা হলে তুমি ওর বাবা। লাইট গিয়েছিল, লাইট এসে গেছে, ফোন দেখছিল ঠিক হয়ে গেছে। বৃষ্টি তো অবিরাম হয় না, তাই বন্ধ হয়ে গেছে। কিন্তু ও যে বড় মানুষের মতো হাসছিল, তখন বিদ্যুৎ ঘন ঘন চমকাচ্ছিল, সে হেসেছে না কেঁদেছে তুমি ঠিক মতো শোনোনি। দেখো আমার বাচ্চা কাঁদছে। মা বর্ষা শোন, মনে রাখিস আমি হচ্ছি তোর ছেলে, আর আমি ছিলাম তোর বাবা। যে মানুষগুলো তোর দিদির মৃত্যুর জন্য দায়ী তারাই আমাকে কষ্ট দিয়ে মেরেছে, তাই আমি তোর ছেলের শরীরে থাকছি। যেদিন আমার প্রতিশোধ নেওয়া শেষ হয়ে যাবে সেই দিন এই শরীর ছেড়ে চলে যাব। Thank you.
अबे बाबू आसबार समय हो गेछे मालटा दिए दिए तुई जत शीघ्र हय केटे जा हलो বাবাকে এটা বলতে হবে বাবলুদের ঘরে একটা ভাল্লুক থাকে আর এটা হচ্ছে একটা ছোট ভাল্লুক কাল থেকে আমরা আর বাবলুর সাথে খেলবো না এটা আমরা সবাইকে বলে দেব
পাবলো? পাবলো? বাবু, বাবলু, ওঠ বাবা, ওঠ। আয় আয় বাবা। স্যার, পোস্টমর্টেম রিপোর্ট। আশ্চর্য, পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে বিক্রমকে একটা পশু মেরেছে, মানে ধারালো নখ আর দাঁত দিয়ে তাকে আক্রমণ করা হয়েছে। আর স্পটেও একটা ভালুকের পায়ের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু এই শহরের ভিতরে একটা ভাল্লুক ঢুকে একজনকে মেরে চলে গেল আর কেউ দেখল না। স্যার, আমি ভাবছি ওই কেসের বিষয়ে তদন্ত করে আর কোনো লাভ হবে না। কনফার্ম ওই ভাল্লুকই মার্ডার করেছে। বাবলু, তুই এত তাড়াতাড়ি স্কুল থেকে কেন চলে এলি? আজকে আগে স্কুল থেকে চলে এসেছি। কেন বাবা? স্কুলে কেউ আমার পাশে বসতে চায় না, সবাই আমার ভয় পায়, আমার ভীষণ খারাপ লাগে। কেন, তুই কি স্কুলে দুষ্টুমি করেছিস? না মা, আমি কোনো দুষ্টুমি করিনি। রাজু, তোমার মুখ এত শুকনো লাগছে কেন? না বাবলু, তুই যা, ওখানে ড্রেসটা চেঞ্জ করে নে। জানো বর্ষা, একটা মার্ডার হয়েছে আর পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে একটা ভালুক মার্ডারটা করেছে। ভালুক? হ্যাঁ, কোশ্চেন এটা নয় যে টাউনের ভিতর ভালুক এলো কি করে, কোশ্চেন এটা যে ভালুক আমাদের ঘরে কি করে এলো। তুমি কি বলছো, ভালুক আমাদের ঘরে কিভাবে আসবে? আমি জানি না, কিন্তু লোকে বলছে আমাদের বাবলু কোনো বাচ্চা নয়, সে সব পূর্ণিমার রাতে ভালুক হয়ে যায়। মিথ্যে মিথ্যে কথা, তুমি এসব বলো না রাজু। তুমি জানো বাবলু এসব কথা শুনে কি ভাববে? জানি, কিন্তু লোকের মুখ তো বন্ধ করা যাবে না। ঠিক আছে, আগামী পূর্ণিমার রাতে আমি ওর উপর নজর রাখবো। সেজেছে কুমারী যেন এ রাতি, আশার আর নেই যে দেরি। ডাকি 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 ডা
আমি জিজ্ঞেস করছি ওর হাতে ব্যান্ডেজ কেন বাঁধা হয়েছে? বর্ষা আমি তোমাকে বলছি, আমি ওকে আপেল কাটতে দিয়েছিলাম, ওটা কাটতে গিয়ে ওর হাত কেটে গেছে। তুমি মিথ্যে কথা বলছো। কোনটা মিথ্যে, আপেল কাটতে দেওয়াটা না হাত কেটে যাওয়াটা মিথ্যে? পার্টিতে তোমরা খেয়েই এসেছি, তারপরে আপেল কাটবার কি দরকার ছিল? দরকার এই জন্য ছিল যে তুমি পার্টিতে আমাদের একা রেখে চলে গেলে, তাই আমরা খেতে পারলাম না, সেই জন্য আমাদের উপোস থাকতে হলো। বাবলু তুই ভেতরে যা।
বর্ষা তুমি জানো সারা শহরে কি রাষ্ট্র হয়েছে? আমাদের বাবলু এসব মার্ডার করছে, প্রত্যেক পূর্ণিমা রাতে একটা ভয়ঙ্কর ভালুক হয়ে সে এই বিপর্যয় ঘটাচ্ছে। তুমি না একজন পুলিশ ইন্সপেক্টর, তুমি এসব বিশ্বাস করো? বিশ্বাস করছি এই জন্যই যে প্রত্যেক পূর্ণিমা রাতে কোনো না কোনো অঘটন ঘটছেই, আর আমাদের বাবলুর জন্ম হয়েছে সেই পূর্ণিমা রাতে। সেই লোকটার কথা এখনো আমার কানে বাজে। বর্ষা, বাবলু হচ্ছে আমাদের ছেলে, আমি চাই না সে অপরাধী হয়ে উঠুক, সারা জীবনের জেলে কাটুক। শোনো, সব সমস্যার সমাধান আছে, আমাকে সব কথা খুলে বলো। যদি সত্যিই সেরকম কিছু ঘটনা হয় তাহলে সেই সমস্যার সমাধান করব আমি। যেখানে কোনো সমস্যা নেই তার সমাধান করে প্রশ্ন উঠছে কোথায়? আমার ছেলে একটা সাধারণ বাচ্চা, সে কিছুই করেনি। মনে হচ্ছে তুমি ঠিক করছো না বর্ষা। তোমার যদি তাই মনে হয়, এটা পৃথিবীর শেষ পূর্ণিমা নয়, আরো পূর্ণিমা আসবে। সাইড সাইড প্লিজ, সরে যান, সরে যান, সাইড প্লিজ। আমার অন্তরঙ্গ বন্ধু, এমন পজিশনের লোকের যদি এরকম নির্মম অবস্থা হয় তাহলে সাধারণ লোকের কি হবে, কি হবে তাদের অবস্থা? কেন মুখ বন্ধ করে দাঁড়িয়ে আছো বলো? কি জানতে চাইছেন? একে মার্ডার করেছে কে? আপনিও করে থাকতে পারেন। মানে মার্ডার হয়েছে, কে করেছে, কেন করেছে ইনভেস্টিগেশন হওয়ার পরে জানা যাবে, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। মনে রাখো, 24 ঘন্টার মধ্যে আসামির অ্যারেস্ট হওয়াটা জরুরি, না হলে তোমার এসপি ডিআইজির আসন আমি টলিয়ে দেব। ঠিক আছে, আসামি নিশ্চয়ই ধরা পড়বে, আপনারা এখন আসুন। অফিসার, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই শহরের ভেতরে একটা ভাল্লুক ঢুকে মার্ডার কিভাবে করছে? স্যার, চিড়িয়াখানা থেকে এসেছিল মনে হয়। না, সে রিপোর্ট আমি নিয়েছি, চিড়িয়াখানায় আগে যতগুলো ভাল্লুক ছিল এখনো সে কটাই ভাল্লুক আছে। স্যার, হয়তো ভাল্লুকের নুক ব্যবহার করে কেউ মার্ডারটা করে থাকতে পারে। ইয়েস, অবশ্যই এটা করতেই পারে, কিন্তু ভাল্লুকের সেখানে পায়ের চিহ্ন রয়েছে আর সেই লোকটার দেহে ভাল্লুকের কামড়ের চিহ্ন। রাজেশ, ইয়েস স্যার, এই কেসের দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। স্যার, ইউ সাবমিট দ্য রিপোর্ট ইমিডিয়েটলি, রাইট? ওকে স্যার, ওকে। বাবলু, এখানে একা এভাবে দাঁড়িয়ে আছিস, জাগিয়ে খেল। ইচ্ছে করছে না। কিন্তু তুই তো জেদ করেছিলি খেলবি বলে। এখন ভালো লাগছে না। বাবলু, কি হয়েছে তো? কি হয়েছে বাবা? দেখো না, পাটটা কেমন খালি খালি লাগছে। আমার সঙ্গে সবাই এরকম করে কেন মা? তুই ব্যস্ত হিস না বাবা, দেখবি সবাই আসবে, সবাই তোর সঙ্গে খেলবে। কেউ আসবে না মা। একটা কথা বলো তো, আমি নাকি প্রতি পূর্ণিমা রাত্রে ভাল্লুক হয়ে যাই? তোকে কথা কি বলেছে বাবা? মানুষ কখন আবার ভাল্লুক হয়? তোকে এ কথা যে বলেছে মিথ্যে বলেছে। কিন্তু এটা অন্য বাচ্চাদের কেন বলে না, আমাকে কেন বলে? এই জন্য বলে যে মা সত্যি বলে না। সত্যি কথা হচ্ছে তুই দেখতে খুব সুন্দর, তুই পড়াশোনায় ভালো, তুই আমার সোনা বাবা, সেই জন্য সবাই তোকে হিংসে করে। চল যাই এবার। মা, আইসক্রিমটা খুব ভালো ছিল। আয় বাবা।
সেই বাচ্চা তো, সেই বাচ্চা তো। কি হয়েছে, কে তুই? আমাকে চিনতে পারছো না? নাচেলো নাচেলো, কিন্তু আমি তোমাকে ঠিক চিনেছি। সেদিনে বর্ষার রাতে এই বাচ্চা হওয়ার পরে তোমরা চলে গেছিলে, আমার কথা শুনলে না। এই বাবু, সত্যি বলতো, সত্যি বলতো, এ কতজনের ঘাড় মুটকেছে? না, ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে মেরে ফেলবো। বাবু, তুমি যাকে বাচ্চা ভাবছো সে বাচ্চা না, শয়তান। প্রতি পূর্ণিমার রাতে চন্দ্র উদয় হবে, চন্দ্র উদয়ের সাথে সাথে ওর ভেতরে থাকা শয়তানটাও জেগে উঠবে, সে সবাইকে মেরে দেবে। তুমি ভালো করছো না বাবু, তুমি ভালো করছো না, তুমি ভালো করছো না, তুমি ওকে মেরে ফেলো, তুমি ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, চলো না, চলো না, ওকে নিয়ে যাও না, ওকে নিয়ে যাও না বাবু, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো, ও সবাইকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না। ও বাবু, ও বাবু, ওকে নিয়ে যাও না বাবু, ওকে মেরে ফেলো, ও সবাইকে মেরে ফেলবে, ও কাউকে ছাড়বে না। ঘুমাওনি? ঘুম আসছে না। কি হয়েছে? ওই পাগলটার মুখ চোখের সামনে ভাসছে। ও আমাদের বাবলুর বিষয়ে যা বলল সেসব সত্যি না তো? বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে, তুমি আজকে দিনে এসব কথা বিশ্বাস করো? বিজ্ঞান যেখানে হেরে যায় মানুষ সেখানে ভগবানকে স্মরণ করে। যেখানে শরীর থাকে সেখানে আত্মাও থাকে। বৈজ্ঞানিকরা আত্মার সত্যতার প্রমাণ পেয়েছেন, তারা তাদের সঙ্গে কথা বলেছেন। আমি এসব মানি না, বাবলুর বিষয়ে কেউ কিছু বললে আমি সইতে পারবো না। আর সে তো একটা পাগল। সে পাগল হতে পারে, কিন্তু আমাদেরই কেন বলছে? আমাদের বাবলুকে কেন এমন বলছে? একবার ভাবো তো, ওর কথা যদি সত্যি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? আমরা আমাদের বাবলুকে ছেড়ে কিভাবে বাঁচবো? ছাগলে কি না খায়, পাগলে কি না বলে। ছাড়ো সব, তুমি শুয়ে পড়ো, সকালে আবার অফিস আছে। তুমি শুয়ে পড়ো, কিচ্ছু হবে না। স্যার, আজ একটু বাড়ি যেতাম। হঠাৎ কি ব্যাপার? পূর্ণিমা তো, একটু পুজোর ব্যাপার আছে আর কি। আচ্ছা আচ্ছা, যাও। স্যার একটা কথা বলবো? আবার কি হলো? স্যার বলতে খারাপ লাগছে, সারা শহরের লোক বলা বলি করছে আপনার ছেলেই নাকি পূর্ণিমার রাতে ভাল্লুক হয়। হোয়াট ননসেন্স! স্যার এটা আমার কথা নয়, আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে। বাবলু, বাবলু, বাবলু ভিতরে চলো। কেন বাবা? চলো ভিতরে এসো। কোথায় নিয়ে যাচ্ছো? আরে ওকে কোথায় নিয়ে যাচ্ছো বাবা? আরে বাবা, ওকে তালা দিয়ে রাখছো কেন? কাকে বলো বাবা? হ্যাঁ বাবা, কি করছো তুমি বাবা? তুমি চুপ করো, বন্ধ করছো কেন বাবা? বাবা যাতে বলো বাবা, বাবা বন্ধ করলে কেন? মা, মা কেন বন্ধ করছি? বাবা যাতে বলো বাবা, কারণ আজ মা বাবা পূর্ণিমার রাত। যাতে বলো মা,
এখানে কি করে এসেছি? বাবা তো আমাকে ঘরের ভিতরে বন্ধ করে দিয়েছিল। না বাবা, আমার এরকম কেন লাগছে? না বাবা, তোর কিছু হয়নি। বাবা তোকে যেখানে বন্ধ করে রেখেছিল তুই সেখানে গিয়ে থাক। চল। বস বাবা। ভাল্লুক এসে একটার পর একটা মার্ডার করে চলেছে আর আমাদের পুলিশ ডিপার্টমেন্ট চুপচাপ করে বসে রয়েছে। ভাল্লুক কোথা থেকে আসছে, কেমন করে আসছে আমরা টেরও পাচ্ছি না। রাজেশ, yes sir, তুমি কি করছো? I am trying my level best sir. What trying? Same style একটা ভাল্লুক একটার পর একটা মার্ডার করে চলেছে and you are trying? আমার উপর ভরসা রাখুন স্যার, সেই ভাল্লুক আর কখনো কারুর মার্ডার করতে পারবে না। প্লিজ প্লিজ ডু সামথিং। yes sir. খাচ্ছ না? খিদে নেই। আমি লক্ষ্য করছি আজকাল তুমি কেমন অন্যমনস্ক থাকো, কি হয়েছে তোমার? তুমি বুঝতে পারছো না বর্ষা, প্রত্যেক পূর্ণিমার রাতে এই শহরে একটার পর একটা মার্ডার হচ্ছে। জানি। মার্ডার হওয়াটা বড় কথা নয়, মার্ডার হয় অপরাধী ধরা পড়ে, কিন্তু কথা হচ্ছে এবার সবার আঙুল আমার দিকে উঠছে। তোমার দিকে কেন আঙুল তুলছে? তুমি কি মার্ডার করছো? আমি কি বলছি সেটা তুমি ঠিকই বুঝতে পারছো, সত্যিটাকে তুমি সব সময় লুকোতে চেষ্টা করছো, কিন্তু বর্ষা, আগুনকে চাপা দেওয়ার চেষ্টা করলে তুমি নিজেই তাতে পুড়ে মরবে। বলতে চাইছো বাবলু আমার বাবলু এসব করছে আর তুমি এসব বিশ্বাস করো? আমি ওকে গর্ভে ধরেছি কিন্তু তোমার রক্ত ওর শরীরে বয়ে চলেছে। তুমি তোমার ছেলেকে চেনো না? চিনি ঠিকই, কিন্তু কাউকে কি জবাব দেবো আমি? আজ আমার সামনে সব প্রশ্নগুলো সোজা সরল হয়ে গেছে। তুমিই বলো, বাবলু যদি ভালুক নয় তাহলে এই শহরের মধ্যে ভালুক আসছে কোথা থেকে আর যাচ্ছে কোথায়? সে কথা আমি কি করে জানবো? সে তোমার ছেলে হলে আমি তোমার স্বামী, তুমি খালি একবার আমার মাথায় হাত দিয়ে বলো তুমি কিছু জানো না, তারপরে এই দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। এই গাছওয়া মাথায় হাতে আমি বিশ্বাস করি না। তোমাকে আমার মাথায় হাত দিয়ে বলতেই হবে, বলো বর্ষা। বর্ষা, কিছু বললে না? এই কথা তুমি যদি একজন বাবা হিসেবে বলতে হয়তো সত্যিটা বলতাম, কিন্তু তোমার মুখে আমি একজন পুলিশের ভাষা শুনতে পেয়েছি। আমি তোমার গা ছুলে তুমি বিশ্বাস করবে, কিন্তু তোমাদের আদালতে গা ছোঁয়ার তো রেওয়াজ নেই। আমার বাবলু যদি সব পূর্ণিমা রাত্রে ভালুক হয়ে যায় তাহলে সারা পুলিশ ডিপার্টমেন্ট তার পেছনে লাগিয়ে দাও, কিন্তু একটা কথা মনে রেখো, তার জন্যে তার মায়ের আঁচলই যথেষ্ট।
সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সারা শহরের লোকের ভরসা আপনার উপরে বাট হোয়াট ইউ আর ডুইং আপনি করছেনটা কি ডক্টর হোয়াট ইজ ইউর প্রবলেম ইউ টেল মি ফাঁসি কাটে ঝুলে থাকা একটা লোককে আপনি জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ ইউর প্রবলেম সে প্রবলেম কি বলবে আপনাকে আমি কিছু বুঝতে পারছি না দেখুন ফাঁসিটাও হচ্ছে একটা মার্ডার কেউ তো নিজের ইচ্ছায় গিয়ে ফাঁসি কাটে ঝুলতে যায় না তাকে জবরদস্তি টেনে টেনে নিয়ে গিয়ে ফাঁসি কাটে জ্বলিয়ে দেওয়া হয় আমি মার্ডার হয়ে যাব আমাকে মেরে দেবে কে মারবে ভাল্লুক সে আমাদের সব বন্ধুদের খেয়ে নিয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি ভরসাও দিচ্ছি আপনার কিচ্ছু হবে না দেখুন বহুত ভয়ঙ্কর ওষুধ আমার কাছে আছে শহরের জলের ট্যাঙ্কে মিশিয়ে দেব সারা শহরের লোক ছাগলের মতো ডাকবে কয়েকটা লোক ধরে আনবো গাদা ইঞ্জেকশন দিয়ে দেব সারা শহরের লোককে গাদা হয়ে কামড়ে দেবে দেন হোয়াট ডু ইউ ডু আপনি আপনার ট্রিটমেন্ট করান না মানে আপনার বিপি হাই হয়ে গেছে ব্লাড প্রেশার হলেও আমি বলে বর্তমান পর্যন্ত আমার দেহে ব্লাড আছে আর কেউ হলে জল হয়ে বেরিয়ে যেত ডাক্তার আপনি কেন ভাবছেন ভাল্লুক আপনাকেই মারার করবে উনি তো না সে বলুন 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 সে আমার সব সঙ্গী মেরে দিয়েছে আমাকে মেরে দেবে ডাক্তার অনুমানের কথা কখনো সত্যি হতে পারে না তবু আপনার প্রোটেকশনের জন্য আমি সব ব্যবস্থা করব প্লিজ 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 প্রোটেকশন দেবেন ভালো সে নমস্কার সমস্ত বিরাজপুর বাসীকে জানানো যাচ্ছে যে পূর্ণিমার রাত্রে কেউ ঘর ছেড়ে বাইরে বের হবেন না শহরে একটা ভয়ঙ্কর ভাল্লুক প্রবেশ করেছে যদি কেউ তাকে দেখতে পান তাহলে নিকটবর্তী থানায় ফোন করে জানাবেন সমস্ত বিরাজপুর বাসীকে জানানো যাচ্ছে যে সন্ধ্যের পরে নিজেদের ঘরের দরজা জানলা ভালোভাবে বন্ধ করবেন যদি কোনো ব্যক্তি সেই ভাল্লুকটিকে দেখতে পান তাহলে নিকটবর্তী থানায় ফোন করে জানাবেন মা আজ পিঠে কেন করছো আজ কি গো আজ হলো পূর্ণিমা আজ সব বাড়িতে পিঠে হয় মা আমাকে ছোট ছোট পিঠে তৈরি করে দেবে পিঠে হাতি পিঠে সোজা পিঠে চিতল পিঠে সব করে দেবো আচ্ছা চল বাবা ওকে কোথায় নিয়ে যাচ্ছো পুলিশ স্টেশন পুলিশ স্টেশন আজ সব নাটকের শেষ হয়ে যাবে আজও পূর্ণিমা কাল সকালেই তুমি আসল সত্যটা জেনে যাবে বাবলু যদি সত্যি অপরাধী হয়ে থাকে ও তাহলে জেলেই থাকবে আর যদি নির্দোষ হয় তাহলে আমি কথা দিচ্ছি আমি ওকে এখানে নিয়ে আসব চল বাবা মা না তোমাকে আমি হাত জোর করছি আমার ছেলেকে আমার কাছ থেকে নিয়ে যেও না তুমি এত ব্যস্ত হচ্ছ কেন তুমি নিজেই বলেছিলে না তুমি ওকে গর্ভে ধারণ করলেও আমার রক্ত ওর শরীরে বইছে নিজের রক্তকে অ্যারেস্ট করে আমি মেডেল পেতে চাই না বাস দুনিয়া শুধু সত্যটা জানাতে চাই এসো বাবলু মা মা যেও না বাবলু বাবলু বাবা বাবা আমাকে ছেড়ে দাও বাবা এসো আমার সঙ্গে প্লিজ আমাকে ছেড়ে দাও কি করছো বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে খুলে দাও বাবা বাবা খুলে দাও স্যার 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 বাবলু ওর ভেতরে নেই কি হয়েছে দেখুন কই দেখি Thank you.
আমি ফরেস্ট ডিপার্টমেন্টে রিপোর্ট করেছি, তারাই এসে ওকে নিয়ে যাবে। না 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 ইন্সপেক্টর না, এ এ ভালুক নয়, এ একটা হচ্ছে শয়তান, একটা ডেভিল। এই শহরে পূর্ণিমা রাতে যত সব মার্ডার হয়েছে সবে ভালুক করেছে। আরে তুমি একে জঙ্গলে ছেড়ে দিলে কি হবে? চাঁদ ডুবে গেলে এটা একটা মানুষ হয়ে যাবে। বাবু বাবু আর একটা মিনিট দেরি করলে আমাদের সবাইকে মেরে ফেলবে। ইউ উইল কিল এভরিবডি। তারপরে যত মার্ডার হবে তার জন্য আপনি দায়ী হবেন, আপনি। ইউ উইল সোললি রেসপন্সিবল চার্জ। শুট হিম। না তুমি ওকে মারতে পারো না বর্ষা, এই সুযোগ আমি কোনো মতেই হাতছাড়া করবো না। তুমি সরে যাও। তুমি ওকে গুলি করার আগে আমাকে গুলি করো। ওই ভালুকের জন্য তোমার এত দরদ কেন? না সে ভালুক নয়, সে আমার বাবলু, আমাদের ছেলে। আমি জানি তুমি সন্দেহ করেছিলে, কিন্তু তোমার কাছে কোনো প্রমাণ ছিল না। জেনে শুনে আমি সব গোপন করে রেখেছি, কারণ আমি মা। তুমি মা হতে পারো, কিন্তু আমি হচ্ছে একজন পুলিশ ইন্সপেক্টর, আর ও হচ্ছে একজন খুনি। তুমি ভালো করে জানো একে ধরার জন্য কত টেনশন করেছি, কত অনিদ্রায় ভুগেছি। এ ভালুক হোক কি আমাদের বাবলু হোক, আজ আমার হাতে মরবেই। তুমি পুলিশ অফিসার, অপরাধীকে ধরে তোমার কাজ। অপরাধী এই ভালুক নয়, অপরাধী এই ডাক্তার আর তার সঙ্গীরা। যদি আমরা আত্মাকে মানি তাহলে প্রেতার থেকে ফাঁকি দেওয়া যায় না। যদি আমরা দেবতাকে মানি তাহলে শয়তানকেও মানতে হবে। আর আর শয়তানের অত্যাচার শেষ সীমায় পৌঁছলে তখন পৃথিবীতে ভগবান অবতার হয়ে জন্মায়। আমার দিদিকে রেপ করা হলো, কি করেছিল পুলিশ ডিপার্টমেন্ট? আমার বাবাকে মার্ডার করা হলো, কি করেছিল পুলিশ ডিপার্টমেন্ট? আর যা কিছু ঘটে চলেছে পৃথিবীতে তা কখনো ঘটেনি হয়তো। আমার বাবলির জন্ম হওয়ার সময় দাদার বদলে হেসেছিল। প্রতি পূর্ণিমার রাত্রে আমার বাবার আত্মা তাকে সম্পূর্ণ ভাল্লুকে পরিণত করে, কেবল এই পাপীদের জন্য। যা বাবলু, যা মার, যাও বাবা, তোমার এই শত্রুকে সংহার করো। না বর্ষা, তবে তোমার আত্মার শান্তি হবে। না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মানে দেখো, তোমরা যদি ক্ষমা না করো তাহলে তো আমার ফাঁসি হয়ে যাবে। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। Hey!
ভাবলে ওঠ বাবা ওঠ। বর্ষা তুমি বাড়ি যাও, আমি ওকে পুলিশ স্টেশন নিয়ে যাচ্ছি। কেন? এ চারটে মার্ডার করেছে, আর একেও মার্ডার করেছে। একে এ মার্ডার করেনি, মার্ডার করেছে ভাল্লুক। চল সেই ভাল্লুককে খুঁজে অ্যারেস্ট করো, এ আমার ছেলে। হুম।